শুভেচ্ছা সবাইকে ভোটের হালচাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ সরোয়ার সোহেল। আজ কক্সবাজারের দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ ধাপে জাতীয় পর্যায়ে উপজেলা নির্বাচনের অংশ হিসেবে কক্সবাজারের রামু এবং কুতুবদিয়ায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর তারই অংশ হিসেবে আমরা এসেছি কক্সবাজারের অত্যন্ত সংস্কৃতির উর্বর ভূমি নামে খ্যাত রামু উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা অবস্থান করছি এখন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে ভোট কেন্দ্রটি রয়েছে আমরা সেখানে অবস্থান করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে বিশেষ করে আমরা মহিলা ভোটারদের দেখতে পাচ্ছি বিশাল একটি লাইন, যে বৃষ্টি উপেক্ষা করে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেটা জেনেছি যে কক্সবাজারের রামু এবং কুতুবদিয়ে এই দুইটি উপজেলা নির্বাচনে কোথাও কোনো বড় ধরনের কোনো গোলযোগের সংবাদ এখনও পাওয়া যায়নি। তবে আমরা যেটা জেনেছি যে কুতুবদিয়ায় সকালবেলা একটি গোলযোগ হয়েছে, দুটি দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, সেখানে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল। পরবর্তীতে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছিল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত, আবার পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা দাঁড়িয়ে আছে, তারা খুবই অপেক্ষমান। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলবো যে তারা আচ্ছা, আপনারা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? সকাল 9টা থেকে। কিন্তু এতক্ষণ খুব দেরি হচ্ছে কেন? দেরি হচ্ছে না কেন কি জানি, কেন ছাড়ে বলে ওই আন্দা মানুষকে দিয়ে বলে লইতে লইতে দেরি হতে বলে ভোট আরো হতে তারা, তাই নাকি? আন্ধা মানুষ মানে অন্ধ কোনো লোক? হ্যাঁ, অন্ধ কোনো লোক ভোট দিতে দেরি হচ্ছে বলে হ্যাঁ এই অভিযোগ আপনাদের? হ্যাঁ, আপনি কতক্ষণ আপনি কখন এসেছেন? আমরা এক লগে আসি বাজার গিয়ে আরো তুল। হ্যাঁ, কি হয়েছে? পেটের চিড় মরে যাচ্ছে। পেটের চিড় মরে যাচ্ছে। দর্শক নানা ব্যঞ্জনা শুনছেন ভোটারদের। আর এখানে উপস্থিত রয়েছে আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরোয়ার কমল। আপনার সাথে কথা বলতে চাই যে আচ্ছা, যতটুকু সম্ভব আছে, কেমন আপনি দেখলেন ভোটারদের অভূতপূর্ব সাড়া আমি দেখছি এবং খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এখনও কোনো প্রার্থী কারো বিপক্ষে কোনো অভিযোগ আনে নাই, অথবা কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনে নাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে হচ্ছে। তবে একটু বৃষ্টি হওয়াতে সকালের দিকে স্লো ছিল, এখন সবাই আসা শুরু করছে। আচ্ছা, আপনার কাছে যদি প্রশ্ন করি যে আপনার দলের পক্ষ থেকে দুজন প্রার্থী বলা হচ্ছে, একজন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, একজন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আসলে মানে কোন প্রার্থীটি চূড়ান্ত প্রার্থী বলছেন? দেখুন, এটা তো পত্রিকায় মাধ্যমে সবাই জাতি জেনেছে, দলের পক্ষ থেকে একমাত্র আব্দুল মাহবুদকে প্রার্থী করা হয়েছে। আমরা চাই, সবাই চাই সুষ্ঠু নির্বাচন হোক, এবং আমার মনে হয় এখনও কেউ কারো বিপক্ষে কোনো ধরনের কারচুপি অথবা কোনো ধরনের হয়রানির অভিযোগ আনে নাই। আপনার দৃষ্টিতে কক্সবাজ এখানে রামুতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কি না? আপাতত আসলে এক একটা ভোট কেন্দ্রে 3,000-4,000 লোক, এখানে প্রতিটি কেন্দ্রকে সেন্সিটিভ মনে করে কাজ করতে হবে প্রশাসনকে। অধিক গুরুত্বপূর্ণ মনে করছেন কোন কোন কেন্দ্র? না, আমি এটা অধিক প্রত্যেকটি কেন্দ্রে যদি প্রশাসন শক্ত থাকে তাহলে এখানে কোনো সমস্যাই নাই। ফলাফল যাই হবে সকলেই মেনে নেবে, এমন কি পরিবেশ? আমার মনে হয় তাই, ফলাফল যেভাবেই হবে হোক সবাই মেনে নেবে, জনগণ তো ভোট দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেভাবে কথা বলছিলাম আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরোয়ার কমল, তিনি যেমনটি বলছিলেন ফলাফল যাই হোক সকলেই মেনে নেবে, এমনই প্রবণতা তৈরি হয়েছে, এমনই রাজনৈতিক আবহ এখানে তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এবং আমরা যেটা জেনেছি যে কক্সবাজার সকাল থেকে এই রামুতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদ সদস্য বলেছেন কোনো প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে কারচুপির কোনো অভিযোগ আনেনি। তাই আমরা বলতে পারি যে এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি নির্বাচন, যেই নির্বাচন আর মাত্র ঘন্টা কয়েক বাকি রয়েছে। এখন যে আমরা দুপুর গড়িয়ে গেছে আর মাত্র ঘন্টা কয়েক বাকি রয়েছে যে এই ভোট গ্রহণ শেষ হতে। আর আমরা এই ফাঁকে আমরা চলে যাব একটি বোথে, যে সেখানকার কী অবস্থা আপনাদের দেখানোর জন্য আমরা একটি বোথে চলে যাচ্ছি। এখানে এটি হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বোথটি রয়েছে। এই বোথে আমরা এখন প্রবেশ করছি, যে
আমরা কথা বলবো এখানকার সহকারী প্রিসাইডিং অফিসারের সাথে। আচ্ছা, আপনি কি বলবেন যে এখানে ভোট সংখ্যা কত আপনার এই বুথে? আমার এই বুথে একটাতে আছে আমার দুইটা ভাড়া, একটাতে আছে 333 ভোট আর একটাতে আছে 95 ভোট। 333 আর 95 ভোট। আচ্ছা, এই পর্যন্ত মানে কত ভোট, আনুমানিক কত ভোট গ্রহণ করা হয়েছে? মহিলা ভোট আমাদের 170 ভোট কাস্ট হয়েছে। তাহলে কত শতাংশ, কত কত পার্সেন্টেজে কত ভোট? অর্ধেকেরও বেশি হয় নাই, অর্ধেকেরও কম, 40% কাস্ট হয়েছে। 40-45% ভোট কাস্ট হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রার্থীদের পোলিং এজেন্টদের দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আপনারা কি বলবেন যে আপনি কোন প্রার্থীর এজেন্ট? আমি চশমার পক্ষে আর আনারসের পক্ষে। চশমা এবং আনারস একই সাথে মানে এক ব্যক্তি দুজনের এজেন্ট? জি। যেভাবে বলছিলেন, এর পরে আমরা চেষ্টা করছি যে আরেকটি বুথে যাওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপেক্ষমান আছে মহিলারা ভোট দেওয়ার জন্য। আপনারা কখন এসেছেন ভোট দিতে? আমরা কিছুক্ষণ আগে আসছি। তাহলে ভোট গ্রহণ কি এখানে খুব, আপনি একটু আগে এসেছেন, তাহলে আপনি তো ভোট দিতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না? না না, কোনো সমস্যা নেই। দর্শক, আমরা আরেকটি বুথে আছি। এই বুথে আপনারা একটু পরেই লক্ষ্য করবেন যে এখানে ভোট গ্রহণ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোট গ্রহণ চলছে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে তারা ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। আপনি কি সহকারী প্রিসাইডিং এখানকার? আচ্ছা, আপনাদের এখানে এই বুথে ভোটার সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি যে এই একজন ভোটার ভোট দিচ্ছেন। আমরা ক্যামেরা ক্লোজ করতে চাই যে একজন ভোটার, ভোট মানুষের অত্যন্ত সর্বোচ্চ অধিকার, এটি রাষ্ট্র সংবিধান কর্তৃক স্বীকৃত। সেই অধিকারটুকু প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক প্রয়োগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট দিচ্ছে। আচ্ছা, আপনি তো ভোট দিলেন, আপনার অনুভূতি কি, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। নিশ্চয়ই নিজের পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রার্থীকে আমি নিজেই দিয়েছি আমার। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোলিং এজেন্টরা রয়েছে, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা এখানে রয়েছে। এবং আমরা একটু এই পাশে আসতে চাই যে এখানে অসংখ্য বয়োবৃদ্ধ একজন মহিলা দেখতে পাচ্ছি। আপনি কখন এসেছেন ভোট দিতে? কিছুক্ষণ হচ্ছে আমাদের ভোট দিতে। ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। আচ্ছা, বাইরে কিছু লোক অভিযোগ করছিল যে চোখে কম দেখে এমন লোককে এখানে অফিসার বানিয়েছে, সে কারণে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে, এমন অভিযোগ আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে সত্য না। কারণ হচ্ছে কি, এখানে যদিও বা অভিযোগটা সরাসরি আপনার বিরুদ্ধে, চোখে কম দেখে মানে আপনাকে বোঝাতে চেয়েছে তারা কয়েকজন মহিলা। আসলে এই অভিযোগকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এরকম ঘটনা দেখেন হয় নাই এখনো পর্যন্ত? না, এরকম ঘটনা হয় নাই। আমরা সকাল 8টা থেকে কি ভোট গণনা করার থেকে 1 মিনিট কি আমরা কি আপনার ভোটার সংখ্যা কত এখানে? 300-350 দর্শক একটু আগে জানেন যে দেখেন দর্শক কারো হই নাই। আচ্ছা দর্শক, এখানে একটি কথা বলছিল অভিযোগ, এই অভিযোগটি সম্পর্কে আমরা জানলাম যে আসলে ওই একটা কথা বলে যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আসলে যেভাবে দাবি করা হয়েছিল যে এখানে চোখে দেখে না এমনটি নয়, আসলে উনি অত্যন্ত তেজদীপ্ত মানুষ বলে মনে হয়েছে। এখানকার যে প্রার্থীদের আমরা দেখতে পাচ্ছি, আপনি আনারস প্রতীকের পোলিং এজেন্ট, আপনি কোন প্রতীকের? উড়োজাহাজকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। আচ্ছা, ভোট কেমন হচ্ছে? হ্যাঁ, খুব ভালো হচ্ছে মোটামুটি, আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে পারতেছি এখানে। মানে অর্থাৎ কোনো প্রার্থীর পক্ষে কোনো বিশেষ প্রভাব এরকম কোনো কিছু আছে না? ওই ধরনের কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আর আপনারা, আপনি কোন ইয়ের প্রার্থী? চশমার প্রার্থী। আর আপনি? দুয়ারকল
হ্যাঁ দোয়া করো। বলেন তো এখানে অবশ্যই সুস্থ হচ্ছে। না কিছুক্ষণ পর্যন্ত, হ্যাঁ অবশ্যই একটু হয়েছিল, কারণ কিছুক্ষণ পর্যন্ত এখানে ওই যে ব্যালট পেপার শেষ হওয়াতে এই মিনিট পাঁচেক পর্যন্ত দেরি হয়েছিল, এরপর থেকে ক্লিয়ার। এখন সময় একটু লেট করতেছে তো, মানে ওনারা ওইগুলা ইয়া করার সময় একটু লেট করতেছে, সিল মারার সময় লেট করতেছে, তার জন্য মানে সিল মারতে এবং ভাঁজ করতে একটু সময় যাচ্ছে, এই কারণে বিলম্বের প্রধান কারণ। দর্শক, এখানে হচ্ছে পাঁচ মিনিটের জন্য ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কারণে এবং ভোটাররা দেরি করার কারণে এই হচ্ছে। আসলে এখানে কেউ অন্ধ নয়, অন্ধত্ব এখানকার কোনো সমস্যা নয়, যদিও বা বাইরে অপেক্ষমানদের কাছে এটি বিরক্তির কারণ। আমরা চলে যাচ্ছি এই ইয়ের বাইরে, আমরা আবারও সেই সব ভোটারদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা যে অভিযোগ করেছিলেন, আপনারা তো একটু আগে অভিযোগ করেছিলেন যে একজন অন্ধকে দেওয়া হয়েছে, আমরা এখন তার সাথে, আমরা তার সাথে কথা বলেছি, তিনি তো অন্ধ না, তিনি তো ভালো মতো চোখে দেখে। উনি বলছেন যে উনি এখন 150-এর বেশি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ অর্ধেকের মতো ভোট কাস্ট হয়েছে, আর আপনারা বলছেন যে উনি চোখে দেখে না, এই অভিযুক্তি সত্য নয় বলছে সকলে, আপনার অভিমত কি? এখানে তো অনেক লম্বা লাইন, আপনি একটু অপেক্ষা করুন, ভোট তো আপনাদের নৈতিক অধিকার, এটি প্রয়োগের জন্য একটু কষ্ট করুন আপনারা। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, এখানে একজন বলছিলেন যে এখানে কারচুপির কোনো সুযোগ আছে কিনা। দর্শক, আমরা যেটা জানতে পারলাম, সকলের কাছে একই কণ্ঠস্বর, একই কথা, আমরা একই বাণী উচ্চারিত হয়েছে যে এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। দর্শক, মহিলাদের ভোটে যখন নানা বিরক্তি, নানা অভিযোগ, সেখানে কিন্তু পুরুষ ভোটারদের জায়গাটি অত্যন্ত খালি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আমরা যে পুরুষ ভোটারদের ওখানে কোনো ভোটার লাইন, আমরা ভোটের লাইন আমরা দেখতে পাচ্ছি না। কেন এই অবস্থা সেটা আমরা জানবো, তবে তার আগে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে কক্সবাজারের দুইটি উপজেলা চতুর্থ ধাপে দুইটি উপজেলা রামু এবং কুতুবদিয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ভোট গ্রহণ অনুষ্ঠানে আমরা যেটা জানি যে রামুতে ছয়টি রামুতে 11টি ইউনিয়ন এবং এর ভোট কেন্দ্র রয়েছে। রামুতে ভোট কেন্দ্রের সংখ্যা আমরা যেটা পেয়েছি 50টি, আর কুতুবদিয়ায় 6টি ইউনিয়ন, সেখানে ভোট কেন্দ্রের সংখ্যা 6টি। রামুতে মোট ভোটার সংখ্যা 140,000 প্রায়, আর কুতুবদিয়ায় ভোটার সংখ্যা 74,601 জন। অন্যদিকে আমরা যেটা জেনেছি যে কুতুবদিয়ায় আমরা 4 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যদিও বা 6 জন আনুষ্ঠানিকভাবে আছে, তাদের মধ্য থেকে নির্বাচিত হবেন, শেষ হাসি আসবেন। সেই সাথে 5 জন ভাইস চেয়ারম্যান এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রামুতে আমরা 12 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি, যে 12 জন প্রার্থীর মধ্যে রয়েছে যে 4 জন উপজেলা চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। আর রামুতে আমরা দেখতে পেয়েছি উল্লেখযোগ্য সংখ্যক র্যাব, পুলিশ এবং সেনা সদস্য নিয়োগ করা হয়েছে, সেই সাথে ভিজিলেন্স টিম রয়েছে, ম্যাজিস্ট্রেট রয়েছে সার্বক্ষণিক, এবং এখানে মোবাইল অনেকগুলো টিম আমরা দেখতে পেয়েছি। আমরা এখন চলে এসেছি যে পুরুষ বুথে আমরা দেখতে পাচ্ছি যে খুব ধীরে ধীরে চলছে ভোট গ্রহণ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদিও বা মহিলাদের খুব লম্বা লাইন দেখেছি, পুরুষদের এখানে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি না। আমরা এখানকার সহকারী প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলছি, আপনি বলুন তো এখানে ভোটার সংখ্যা কয়জন? দিদি বলেন তো। সহকারী প্রিসাইডিং অফিসারের সাথে এখানে কতজন ভোটার? 3,829, 3,829, 3,829। এই পর্যন্ত কত ভোট আপনারা গ্রহণ করেছেন? আমার এই বুথে হচ্ছে 187। 187 এই বুথে ভোটার সংখ্যা কত? এই বুথে এক ইয়াতে হচ্ছে এক এলাকায়। হ্যালো হ্যালো আপা,
আমরা দেখতে পাচ্ছি দর্শক যে এখানে ওনারা নিজেরা কর্মব্যস্ত, তার ফাঁকে আমাদের তথ্য দেওয়াটাও ওনাদের জন্য অনেক সময় কষ্টকর হয়ে যাচ্ছে। হাজারিকুল এলাকা ফতেকারখোল ইউনিয়নে 74 ভোটার আপনার এখানে 274 ভোটার না আপনার এই বুথে ১১৫ আর ২৭৪ প্রায় ৪০০-এর কাছাকাছি ভোট কাস্ট কত হয়েছে? বসে ১৮৭ তার মানে ৪০-৪৫% মতো ভোট কাস্ট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পোলিং এজেন্ট দেখতে পাচ্ছি, যত আমাদের এখানে 12 জন প্রার্থী রয়েছে রামু উপজেলা নির্বাচনে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় সকল প্রার্থীর পোলিং এজেন্টরা এখানে রয়েছে বলে আমরা জানাচ্ছি। আচ্ছা, আপনি কি বলবেন যে ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটটা গ্রহণ করছি। এবং আমরা যেটা সকলের কাছ থেকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন দুপুর গড়িয়ে গেছে, ভোট গ্রহণ হচ্ছে। আমরা আস্তে আস্তে দেখছি যে একটু ছোট্ট একটা লাইন এখানে দেখতে পাচ্ছি, সেই সাথে আমরা চলে যাচ্ছি পরবর্তী বুথে। পরবর্তী বুথেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক ভোটার রয়েছে। এই কিছু সংখ্যক ভোটারদের ভোট গ্রহণ চলছে অত্যন্ত ধীর গতিতে। আমরা একটু কথা বলবো এখানকার সহকারী প্রিসাইডিং অফিসার। আচ্ছা, আপনার এখানে কয়জন ভোটার, সংখ্যা কত এবং কাস্ট হয়েছে কত? আমার 8 নম্বর বুথে সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে 353 আর 377। না আপনার, এটা পুরুষ আর মহিলা শুদ্ধ, আমার এটা মহিলা পুরুষ বুথ। আমার আপনার 65 আচ্ছা এখানে তাহলে ভোট গ্রহণ আপনার খুব, ভোট গ্রহণের গতি কেমন, দ্রুত নাকি দ্রুতই বলা যায়? দর্শক, আমরা যেটা বলছিলাম যে এখানে ভোট গ্রহণের প্রক্রিয়াটি 3টি ব্যালট পেপারে ভোট প্রদান করতে হয়, সে কারণে ভোট গ্রহণে একটু বিলম্ব হয়। এটি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে একজন ভোটার তিনি ভোট প্রদান করেছেন। আমরা দর্শক দেখাতে চাই যে তিনি ভোট দিচ্ছেন, আমরা তার জন্য এটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে একজন ভোটার ভোট প্রদান করছে। আচ্ছা, আপনি তো বয়োবৃদ্ধ মানুষ, আপনি কি আমাদের বলবেন, ভোট তো মানুষের নৈতিক অধিকার, সেই অধিকারের জায়গা থেকে আপনি ভোট দিয়েছেন নাকি আত্মীয়তার সুবাদে অথবা খুব পরিচিত জন না দিলে হয় না এমন কারণে ভোট দিয়েছেন? নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকেই দিয়েছেন? সেই জায়গা থেকে আমি ভোট দিয়েছি। আচ্ছা, আপনি তো ভোট দিতে এসেছেন, আপনি কোন জায়গা থেকে দিবেন, নৈতিকতার জায়গা থেকে নাকি বন্ধু বান্ধব? আমি নৈতিকতার দায়িত্ব, নৈতিকতার ভোট থেকে আমার ভোটটা দেবো এবং যোগ্যতার জায়গা থেকে যাচাই বাছাই করে ভোটটা দেবো। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পেলাম যে বলছে যে যোগ্যতার ভিত্তিতেই তারা ভোট দেবে, তেমনই প্রত্যাশা করছে প্রতিটি ভোটার যেন এভাবেই ভোট প্রদান করে। এবং দর্শক, এই ভোটদানের পদ্ধতিটি কীরকম আমাদেরকে একটু বলবেন, যে প্রথমে একজন ভোটার এসে আপনাদের কাছে আসবে? জি, আমরা তাকে প্রথমে ছবি দেখে নাম সিলেকশন করব, এরপরে হাতে কালি লাগাবো, এরপরে ব্যালট পেপারের জন্য যাবে, গোপন কক্ষে গিয়ে ভোট দিবে এবং ব্যালট পেপার জমা দিবে। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রথমে আসবে, তারপর হাতে কালি লাগাবে, তারপরে তার জন্য নির্ধারিত একটি ব্যালট দেওয়া হবে, ব্যালট পেপার মনে শেষ হয়ে গেছে আপনাদের? আচ্ছা দর্শক, আমরা আরেকটি বুথে গিয়ে আপনাদের দেখাবো কীভাবে ভোট প্রদানের যে প্রক্রিয়াটা, পদ্ধতিটি। আমরা পরবর্তী আরেকটি বুথে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ভাইয়েরা তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সকাল থেকে কোনো কোনো গোলযোগের কোনো ঘটনা ঘটেছে কিনা? ইনশাল্লাহ এখানে সুষ্ঠু মতো ভোট সম্পাদন চলতেছেন, আস্তে আস্তে মানুষজন আসতেছেন, আশা করি কোনো অনিয়ম অথবা কোনো গোলযোগ, কোনো দুর্নীতি, কোনো অভিযোগ কারোই নাই, সুন্দরভাবে এখানে ভোট হচ্ছে।
দর্শক, আমরা যেভাবে বলছিলাম প্রথম থেকে যে রামু দু একটি ঘটনা ছাড়া রামুকে আমরা যে জায়গা থেকে বিবেচনা করি, এটা হচ্ছে একটি সংস্কৃতির তীর্থভূমি আমরা বলতে পারি। এখানে চর্চার জায়গাটি অত্যন্ত সুপ্রশস্ত এবং আমরা যেটা জানি যে রামুতে 29 সেপ্টেম্বরের ঘটনার পর রামুর রাজনীতি, রামুর অনেক কিছুতেই বিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনের জায়গা থেকে আমরা অনেকেই মনে করতে পারি যে রামু সেই আগের জায়গাটি আছে কিনা। আমরা বলতে পারি যে রামু সেই তার নিজের জায়গাটিতে ফিরেছে। সাম্প্রতিক সময়ে সকলের সহযোগিতায়, সকল স্তরের মানুষের সহযোগিতায় রামু ফিরেছে। তবে রামুর এই যে বৌদ্ধ মন্দিরের হামলার ঘটনাটির কারণে এই উপজেলা নির্বাচনে তার একটি প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, যে কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষে যে কথাটি উঠে আসছে। আমরা দর্শক আপনাদের দেখাবো যে কীভাবে ভোট দেয়া হয়। আমরা এখানে এসেছি একটি বোতে, আপনারা আমাদেরকে একটি ভোট দান পদ্ধতিটিকে একটু দেখাবেন, যে একজন ভোটার প্রথমে এসে আপনাদের কাছে আসবে। একজন ভোটার আসছে ভোট দেওয়ার জন্য, আপনি কি ভোট দিতে এসছেন? তাহলে আসুন, আমরা দেখাচ্ছি দর্শক যে একজন ভোটার এসছে। তার নাম্বারটি বলছে 104 আব্দুল মঞ্জুর শিকদারপাড়া। প্রথমেই এখানকার কর্তব্যরত কর্মকর্তারা তাকে যাচাই বাছাই করে নেওয়া হবে এবং তার ছবি দেখে শনাক্ত করা হচ্ছে। তার ছবি দেখে দর্শক, তাকে যাচাই বাছাই করা হলো। করার পর তারপরের অংশটি কি? আঙুলের দাগ, তারপরে তার আঙুলের ছাপ নেওয়া হচ্ছে ব্যালট পেপারে। ছাপ নেওয়ার পর তাকে হাতে অমুসনীয় কালি লাগানো হচ্ছে। তারপরে তার যেই আঙুলের ছাপ নেওয়া ব্যালটগুলো তাকে দেওয়া হবে ভোট প্রদানের জন্যে। আমরা ব্যালট পেপারগুলো একটু দেখাতে চাই। এই যে 10টি করে এখানে প্রতীক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি যেটি দেখতে পাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যানের জন্যে, আর এটি হচ্ছে পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্যে 10টি প্রতীক রয়েছে। এখানে এটি হচ্ছে উপজেলা চেয়ারম্যানের জন্যে 10টি প্রতীক এখানে রয়েছে। এই 3টি ব্যালট পেপার তাকে দেওয়া হবে, তার জন্য নির্ধারিত। সে এখন গোপন কক্ষে যাবে, গোপন কক্ষে তাকে সিল দেওয়া হচ্ছে। এই সিলটি দেওয়া হচ্ছে, সিলগুলো তিনি মার্কার উপর প্রদান করবেন, তারপর অবশেষে এসে তার ভোট প্রদান করা হবে। তেমনই দেখতে পাচ্ছি যে একজন ভোটার তার ব্যালটগুলো ঢুকিয়ে দিচ্ছেন। এবং দর্শক, আমরা এই প্রক্রিয়াতেই চলছে সংবিধান কর্তৃক স্বীকৃত মানুষের সর্বোচ্চ অধিকার ভোটাধিকার প্রয়োগের সেই প্রক্রিয়াটি চলছে। দর্শক, আমরা রামুতে যখন ভোট চলছিল তখন আমরা বলেছি যে কুতুবদিয়াতে একটি কেন্দ্রে আমরা গোলযোগের খবর পেয়েছি। সেই কেন্দ্রটি আমরা যেটা জানি যে সেই কেন্দ্রটি জেলা প্রশাসনের, সেখানকার নিয়োজিত যে কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আমরা তার সাথে কথা বলেছি, জনাব জাফর আলমের সাথে। তিনি আমাদের জানিয়েছেন দ্রুত সেখানে ভোট গ্রহণ আবার পুনরায় শুরু করবেন। এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি। আমরা জানি যে এই কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ যে 2টি উপজেলা, কুতুবদিয়া দ্বীপ উপজেলা এবং আরেকটি উপজেলা হচ্ছে রামু উপজেলা, এই 2টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হবে। আমরা চাই যে জনগণের মনোনীত প্রার্থীরা বিজয়ের হাসি হাসবে, শুধুমাত্র আত্মীয়তা রাজনৈতিক যোগ্যতার নিরিখে নয়, একজন প্রকৃতই মানুষ নির্বাচিত হবে। এবং আমরা উপজেলা যে চেয়ারম্যানের যে পদটি, শূন্য পদটি পূরণের জন্যে নয়, মানুষের স্বপ্ন পূরণের জন্যে, মানুষের প্রত্যাশা পূরণের জন্যেই প্রার্থীরা নির্বাচিত হবেন এবং জনতার ভোটে জনতার নেতা নির্বাচিত হবেন, বিজয়ের হাসি হাসবেন। সেই হাসিতে ভরে উঠবে উপজেলার প্রতিটি মুখ, এমন প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভোটের হালচাল। ধন্যবাদ সবাইকে।